আমি তো কাজ করেছি তো টাকা পাইছি না, কাজও পাইছি না, কাজও নেব টাকাও নেব। তো কাজ এখন পাচ্ছেন না তো সংসার কি করে চলছে? তো আমার শরীর অসুস্থ, আমি বিড়ি বাঁধতে পারি না, আমি 200-300 করে বিড়ি বাঁধি আর আমার দুটো ছেলেকে খাওয়াই। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের নদাজুদুপুর অঞ্চলের ভাগলপুর গ্রামের আসলেমা বেওয়া 5 মাস আগে 100 দিনের কাজ 20 দিন করেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কাজের মজুরি পায়নি। সে একাধিকবার পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি। আমি 100 দিনকার কাজ করি, 100 দিনকার বইয়ের কাজ করি, তো টাকাও পাইনি কাজও পাইনি। 5 মাস হয়ে গেছে, টাকাও পাইনি কাজও পাইনি। আমার স্বামী মারা গেছে, দুটা ছেলে নিয়ে আমি খাইতে পাচ্ছি না। কো ওকে কেমন সাহায্য তা করে তো আমি খাইতে পাইনি, তো খাইতে পাই না। কো কোথায় কাজ করেছিলেন? এখানে গ্রামে করেছি। কিসের কাজ সেটা? কেঁচো স্যারের কাজ করছি। 5 মাস হয়ে গেছে কাজ করা, টাকা পাইনি কাজও পাইনি। কি বলছে? ঢুকবে বইয়ে টাকা ঢুকবে তখন পাবা। নওদা যুদ্ধপুর অঞ্চলে আসলেমা বেওয়া 2017 সালে এপ্রিল মাসের 20 দিন ধরে 100 দিনের কেঁচো সারের কাজ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাজের টাকা পায়নি। তার আর্থিক অবস্থা এতটাই খারাপ, দিন এলে দিন খেতে হয়। 100 দিনের কাজের টাকা পেয়ে সে যেখানে যা ঋণ করেছে সেটা শোধ করতে পার। আমার ভোটের কাজ আছে, 100 দিনকার কাজ আছে, আমার আধার কার্ড আছে, আমার বিপিএল নাম্বার আছে, সব আছে। এখন আমি টাকা পাইনি কাজও পাইছি না। শুধু আসলেমা বেওয়া নয়, ওই অঞ্চলে তার মতো আরও 1500 জন শ্রমিক 100 দিনের কাজ করে 6 মাস ধরে টাকা পাচ্ছেন না। আমরা 5 জন 100 দিনকার বইয়ে কাজ করেছি, টাকা পাইনি। 1500 লোক অন্য গ্রামে করেছে আমার অঞ্চলে, ওরাও টাকা পায়নি। তারাও আসলেমা বেওয়ার মতো পঞ্চায়েতের কাছে বারবার দ্বারস্থ হচ্ছেন আর ফিরে আসছেন। টাকার জন্য কি আপনি কিছু করেছেন? টাকার জন্য গেছিলাম সুপারভাইজারের কাছে, তো বলছে যে কি ভোটের আগে আগে টাকা ঢোকাবো। প্রধান কি বলছে? প্রধানও বলেছে কি কাজ তো তোমাকে দিয়েছে আবার ফের দিবে, এটি বলেছে। কাজ দেয়নি, টাকাও দিচ্ছে না, টাকাও দেয়নি কাজও দেয়নি। আমি এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান ফারানা বিবির সঙ্গে কথা বলি, তিনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, যেন নওদা যুদ্ধপুর অঞ্চলের 1500 শ্রমিক যেন 100 দিনের কাজের টাকা পেয়ে যায়। এই জন্য বারবার ফোন করে অনুরোধ করুন পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে 9563401156 এই নম্বরে। আমি সোরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।